দল থেকে বহিষ্কার করার বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আজহারুল হক। আজহার, জাহাঙ্গীরকে বহিষ্কারের খবরে নেতা কর্মীদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন, আর দলীয় প্রতীকে নির্বাচিত হওয়ায় মেয়র পদে থাকা নিয়ে তিনি নিজে কি ভাবছেন, কি তথ্য রয়েছে বিষয়ে আপনার কাছে? অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গতকাল বহিষ্কার হওয়ার পর থেকে গাজীপুর শহরে রাতেই আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, তারপরে তাদের এই পটকা ফুটানো সহ নানা ধরনের আয়োজন করে রাত 11টার দিকে, 11টার পর আর কোনো ধরনের আনন্দের খবর পাওয়া যায়নি। তবে সকালবেলা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের বাসভবনে কিছু সাংবাদিকদের ভিড় রয়েছে। তবে মেয়রের সাথে কথা বলতে চেয়েছিলাম, উনি আমার সাথে কথা বলতে রাজি হয়নি। তবে উনি যেটা জানিয়েছেন যে আজ 10:30টায় আমাদের সাথে একটা পেজ ব্রিফিং করবে, এই পেজ ব্রিফিং এ উনি সমস্ত কিছু জানিয়ে দিবে। আর সকাল থেকে কোনো শহরের কোনো জায়গায় কোনো ধরনের মিছিল, মিটিং বা কোনো ধরনের আনন্দ মিছিল হয়নি। শহরের অবস্থা বলতে এই শহরে প্রায় 40 লাখ লোক আছে, তারা কিন্তু এক এক মেয়রের দিকে তাকিয়ে আছে যে মেয়র কি করবে মৌসুমী। আজহারুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আজহারুল হক জানাচ্ছিলেন গাজীপুর থেকে।